বন্ধুরা, যারা ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওটাতে ক্লিক করেছো দেখার জন্য, তাদেরকে বলি ভিডিওটা 100% সত্যি এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং ভিডিওর শেষে আমি এটাও দেখিয়ে দেব যে এই তথ্যটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঘরের মেঝের ওপর সাজিয়ে রাখা হচ্ছে থরে থরে বই, দেশ বিদেশের কত দুর্লভ বই, তাতে সাহিত্য, নাটক, শিল্প, উকি দিলে দেখা যাবে সব বিষয়ই রয়েছে। লাইব্রেরির বিশাল বিশাল আলমারিগুলো খালি হয়ে গেল প্রায়। তারপর একদিন দালাল এলো, জলের দরে বিক্রি হয়ে গেল সব বই। কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানির কাছে তা চলে গেল। শূন্য দৃষ্টিতে সে দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চলে যেতে হবে তাকেও, যে বাড়িতে জন্ম, বড় হওয়া, দীর্ঘ 70 বছরের স্মৃতি জড়িয়ে আছে, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাকে। বিক্রি হয়ে যাবে এই বাড়ি। দুই ভাই গগনেন্দ্রনাথ ও সমরেন্দ্রনাথের পরিবার অন্যত্র চলে গেছেন আগেই, ফাঁকা বাড়িতে পরিবার নিয়ে থেকে গেছেন শুধু অবনীন্দ্রনাথ। মনে আশা, হয়তো বাড়ি বিক্রি করতে হবে না, ভাগ্যের চাকা ঘুরবে, শেষ অবধি থাকতে পারবেন এখানেই। রবীন্দ্রনাথ মারা গেছেন কয়েক মাস আগে, তারপর থেকেই আলগা হতে শুরু করলো ঠাকুর বাড়ির শিকড়। অবশ্য ভেতর ভেতর ভাঙন চলছিলই। রবীন্দ্রনাথদের ছিল 6 নম্বর বাড়ি, আর অবনীন্দ্রনাথদের 5 নম্বর। দ্বারকানাথ ঠাকুর লেনের এই দুটি বাড়ি ঘিরেই তৈরি হয়েছিল ঠাকুর বাড়ির ইতিহাস। এটি প্রথমে ছিল দ্বারকানাথের বৈঠকখানা বাড়ি তথা বাহির মহল, পরবর্তীকালে ঠাকুর পরিবারের একটা শাখা থাকতে শুরু করে এখানে। কিন্তু কেন বিক্রি করে দিতে হলো 5 নম্বর বাড়িটিকে? কারণ দেনা, বাজারে প্রচুর ঋণ হয়ে পড়েছিল তিন ভাইয়ের, জমিদারির টাকাতেও সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। আর সমাধান হিসাবে বিভিন্ন জায়গায় অবস্থিত একের পর এক বাড়ি বিক্রি করেছেন তিন ভাই, তারপরেও সামাল দেওয়া যায়নি, ব্যয় কমাতে পারেননি তারা কিছুতেই, রাজকীয় জীবনযাপনই ছিল সেটার অন্যতম কারণ। শেষ পর্যন্ত বসত বাড়ি বিক্রি ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কথা উঠেছিল যদি কোর্ট অফ অর্ডার্সে নিয়ে যাওয়া যায় তাহলে ওরাই দেনা শোধ করে দেবে এবং মাসে মাসভাড়া ব্যবস্থা করে দেবে। কিন্তু কোর্ট অফ অর্ডার জানায় পুরো বাড়িটা বিক্রি না করলে দেনা মিটবে না কিছুতেই। শেষ পর্যন্ত ছিলেন অবনীন্দ্রনাথ আর তার পরিবার। বাড়ির চারিদিকে ভগ্নস্তূপ, ঝাড়পোছের বালাই নেই, বাড়ির সামনের বাগান ভরে উঠেছে আগাছায়, চাঙড় খসে পড়ছে দেওয়াল থেকে। বিখ্যাত সেই দক্ষিণের বারান্দা যেখানে বসে একের পর এক শিল্প সৃষ্টি করেছিলেন তিন ভাই, খা খা করছে সেটাও। অবনীন্দ্রনাথের দৌহিত্র মোহনলাল গঙ্গোপাধ্যায় সেই সময়কার বর্ণনা দিয়েছেন তার বইতে। লিখেছেন, দাদামশাই এলেন বারান্দায়, বারান্দার বড় ফাঁকটার কাছে এসে বাগানের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে বসে পড়লেন পরিষ্কার ঠান্ডা মেঝের ওপর। দেখলুম দুদিকে দুহাত বিছিয়ে মেঝেকে ছুঁয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছেন নকশা কাটা রেলিং এর ফাঁক দিয়ে বাগানের পুরনো গাছগুলোর দিকে অনেকক্ষণ ধরে। নভেম্বর মাসে সপরিবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ছাড়লেন অবনীন্দ্রনাথ, রওনা দিলেন বেলঘড়িয়ার গুপ্ত নিবাসের দিকে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে পরিবারের অন্যত্ররাও চলে এলেন সেখানে। 1951 সালে মৃত্যু পর্যন্ত সেখানেই কাটিয়েছেন অবনীন্দ্রনাথ। জীবদ্দশায় আর ফিরে যাননি জোড়াসাঁকোয়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো জোড়াসাঁকোর সেই 5 নম্বর বাড়ির? শোনা যায় এক মাড়োয়ারি ব্যবসায়ী কিনে নিয়েছিল সেটি, কিনেই শুরু করে দিয়েছিল ভাঙাভাঙি। প্রথমেই ভাঙা পড়ে বিখ্যাত সেই দক্ষিণের বারান্দা, সামনের বাগানে উঠে যায় বড় বড় বাড়ি, তারপরই টনক নড়ে কেন্দ্রীয় সরকারের। সরকার বাড়ির অবশিষ্ট অংশটি রক্ষণাবেক্ষণের ভার নেয়। অবশ্য শেষ অবধি তা বাঁচানো যায়নি পুরোপুরি, নতুন করে গড়ে তুলতে হয় আবার। রবীন্দ্রনাথের 6 নম্বর বাড়িতে কোনো প্রভাবই পড়েনি এসবের। আর অবনীন্দ্রনাথ অভিমানে কোনো দিন ফেরেননি জোড়াসাঁকোয়, কিন্তু তার লেখায় বারবার ফিরে এসেছে সেই বাড়ির কথা। তিনি লিখেছেন, জোড়াসাঁকোর 2টো স্বতন্ত্র বাড়িই তো এখন দেখছো, আসল জোড়াসাঁকোর বাড়ি এবার বুঝে দেখো। সে ছেলেবেলার জোড়াসাঁকোর বাড়ি তো আর নেই, 2টো বাড়ির একটা তো লোপাট হয়ে গেছে আর একটা পড়ে আছে। আগে ছিল 2 বাড়ি মিলিয়ে 1 বাড়ি, এক বাগান, এক পুকুর, এক পাঁচিলে ঘেরা, এক ফটক প্রবেশের, এক ফটক বাইরে যাওয়ার, এ বাড়ি ও বাড়ি বলতুম মুখে,
কিন্তু ছেলে বুড়ো চাকর বাকর সবাই জানতুম মনে দুখান এক বাড়ি, কারণ এক কর্তা ছিল, একই নম্বর ছিল ছ নম্বর দ্বারকানাথ ঠাকুরের গলি, একই ফটক ছিল প্রস্থান ও প্রবেশের। জোড়াসাঁকো নাম ছিল বাড়ির, দুটো বাড়িও ছিল বটে, কিন্তু ওই দুই সাঁকোর তলা দিয়ে যে এক নদীর স্রোত বইত সেদিন আর নেই, সে বাড়িও আর নেই। তার কলমে শব্দে পাক খেয়ে চলেছে দীর্ঘশ্বাস, বসত হারানোর ব্যথা। মানুষের সঙ্গ পেয়ে বেঁচে থাকে বসত বাড়িটা, সেই বাড়ি যখন আর রইল না কি হবে মায়া বাড়িয়ে, চলে গেলেন অবন ঠাকুর। ভিডিওটির সম্পূর্ণ তথ্য নেওয়া হয়েছে বাংলার এক জনপ্রিয় সংবাদপত্র থেকে। সংবাদপত্রে যে খবরটা ছাপা হয়েছিল তার কিছু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, তাতে তোমাদের না মনে হয় যে বিষয়টা স্রেফ কাজাখুরি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, পরে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, সঙ্গে থাকো।